আশা করি আপনারা খুবই সবাই খুবই ভালো আছেন আমি একটা ভিডিও করেছিলাম যে খারাপ মানুষ চিনবেন কীভাবে দূরে থাকুন তার প্রথম পর্ব আর একটা পর্ব আমি আজকে বলছি সেটা হচ্ছে মানুষের যে আচরণবিধি মানুষের যে চেহারা তার রঙ তার আকৃতি তার আচার ব্যবহার বা তার চাল চলন বা চাল চলন ভঙ্গি ইত্যাদির উপর নির্ভর করে যে বিচারটা করি আমরা সেটা হচ্ছে বিদ্যা অর্থাৎ কোন মানুষকে বাইরে থেকে দেখে সে কেমন প্রকৃতির মানুষ সেটা বলে দেওয়াই হচ্ছে যে বিদ্যা তা গত এপিসোডে আমি এই বিষয়ে কিছু বলেছিলাম যারা ভিডিওটা দেখতে চান দেখে নেবেন আমার ভিডিওতে গিয়ে তা আজ যারা খারাপ মানুষ কীভাবে মেনে যে টপিকটা বলছে সেটা হচ্ছে পণ্ডিতেরা বলেন পণ্ডিতেরা বলেন যে যে যারা সামনাসামনি প্রিয় কথা বলে বা সম্মুখে প্রিয় কথা বলে প্রলোভন দেখায় তোষামত করে কিন্তু ভেতরে ভেতরে তাহার বিপরীত আচরণ করে বা পিছনে তার সমালোচনা করে এরূপ লোক কিন্তু বা এই টাইপের লোক কিন্তু খুব শর্ট প্রকৃতির হয় যাদের অপরাধ চেষ্টা যাদের অর্থাৎ মানে অপরাধ চেষ্টা মানে এবং অপরাধ এবং চেষ্টাগুলো কি করে খুব প্রবলভাবে কাজে লাগায় বা সেই দূরশো বা সেই ধ্রুবী সন্ধিগুলো শীঘ্রই বা ব্যক্ত হয় বা প্রকাশ পায় এই টাইপের লোক এরা কিন্তু খুব ধূর্ত হয় অর্থাৎ এক কথা বলছে পিছনে সমালোচনা করছে আপনাকে প্রলোভন দেখাচ্ছে তো সম্মত করছে আপনার মানে স্বার্থটার জন্য যা যা করেনে সব করছে এই টাইপের লোক কিন্তু দেখবেন এটা খুব ধূর্ত যাদের দৃষ্টি নিচু ভাগে আরে আরে ও মাটি পানি একটা কথা বলে যাদের দৃষ্টি নিচু বাঁকে আড়ে আড়ে ও মাটি পানি যেন লজ্জায় ও বিনয়ে পরিপূর্ণ তারা কিন্তু সোজা লোক না তার যারা মাথা নিচু করে চলে এবং মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে আর মনে হয় বাইরে থেকে দেখলে মনে হয় যেন লজ্জায় তার মানে বিনম্বর হয়ে এখন একেকার অবস্থা এই টাইপের লোকগুলো মানে লোকজন থেকে কিন্তু সাবধান এরা কিন্তু খুব ভালো হয় না যারা কথায় কথায় বিনয় ভাব দেখায় অর্থাৎ কাজের বেলায় তেমন কিছু করে না যারা কথায় কথায় নম্রতা প্রকাশ করে বা যারা কথায় কথায় পদধুলি গ্রহণ করে বা প্রণাম নিবেদন করে আপনার উপর বা আপনার দেখান আমি আগের বছর বলেছিলাম যে যারা বদ ধার্মিক টাইপের মানুষ এরা কিন্তু এদের মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা তার স্বার্থ সাধন করার জন্য কিন্তু এরা কিন্তু অত্যন্ত পটু হয় শুধু তাই নয় মানে এই টাইপের লোকগুলো কিন্তু মানুষের মানুষকে খুব খুব মোহ মানে মায়ার জালে ফেলে দেয় বা মানুষকে খুব আকৃষ্ট করে নেয় তাড়াতাড়ি এবং তার কথায় বিশ্বাস করে তার প্রলোভনে পা দিয়ে কিন্তু অনেক মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয় তা এই একটা ব্যাপার আবার লম্বদর লম্বদর মানে যাদের নিতম্ব অতি ক্ষুদ্র অথচ পেট লম্বা এরূপ লোক দেখলে কিন্তু অনুমান করতে হবে যে এদের মানে তাদের কশিন কালো এদের সঙ্গে মানে কোনো ভালো মানুষ বা সৎগুর সঙ্গে এদের দেখা হয় না শুধু তাই নয় ওই ওই টাইপের মানুষ বা এই প্রকৃতির বা এই চরিত্রের মানুষগুলো কিন্তু খুব নির্বোধ হয় এবং অকর্মণ্য হয় যাদের নিতম্ব দেশ অতি ক্ষুদ্র অথচ পেট লম্বা তা এই টাইপের লোকগুলো থেকে একটু দূরে থাকবেন আর একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন এটা অনেক প্রবাদ প্রবচন যারা শাস্ত্রকার বা অনেক পুরোনো যারা মানুষ বা আমাদের বাবা কাকা এইগুলো আমি শুনতাম আর কি তাদের প্রবাদ প্রবচনের চুয়ার লম্বা চোক আর হচ্ছে কুজো চোখ কুজো চোখ মনে হচ্ছে যাদের গোল ও ক্ষুদ্র চোখ ছোট ছোট চোখ চোখটা একদম গোলাকার এই টাইপের লোক যারা হয় এরা কিন্তু খুব দয়া শূন্য হয় অর্থাৎ এদের শরীরে মা দেওয়ার কিছু নেই মানে খুব কম হয় না বলে চলে বা যার ক্রিকাটিকা ক্রীকাটিকা মানে হচ্ছে ঘাড়ের লম্বা অথবা চওড়া যাদের ঘাড়ের পীঠস্থানে মানে কি বলবো লম্বা অথবা চওড়া এই টাইপের লোক কিন্তু ভালো হয় না সম্মানে যারা পন্ডিত মানুষ তারা তারা বলেন যে ঘাড় পুরু লোকেরা কিন্তু প্রায় আত্মম পরিংসুক আত্মা মানে মানে ভীষণ আত্মকেন্দ্রিক এবং হিংসুক হয় একটা কথা বলে না মানে একটা প্রভাব প্রবচন আছে না যে কানা খোড়া কুজো তিন হয় তা আমরা গ্রামের ভাষায় অনেকে বলতে শুনেছি কানা খোড়া কুজো তিন মানে এক তো যা আমরা সবাই জানেন অর্থাৎ যাদের এক কোন কানা এই সরি এক চোখ কানা বা এক চোখ টেরা এরূপ লোক কিন্তু উজো উজু অর্থাৎ সরল নয় বা সরল স্বভাবের নয় তা এই মানে এই ব্যাপার একটা বিশেষ কথা না বললে নয় যেহেতু আমি এই প্রসঙ্গে বলছি দেখবেন মানে আমি এটাও শুনেছি আমার মা বাবা এই প্রায় বলতেন এই কথাটা আর কি বা আগেকার লোক অনেকেই বলতেন বা যারা একটু ওয়েজেড তারা এই কথাগুলো বলেন ক্ষীণকটি গুরু নিতুম্ব গুরু নিতম্ব যে মেয়েদের সেই মেয়েরা কিন্তু খুব সুলক্ষ হয় চিনোকোটি বা উন্নত নিতম্ব এই মেয়েরা কিন্তু খুব না। এরকম অনেক কিছু এক্সাম্পল আছে তার মধ্যে আমি জাস্ট দৃষ্টুকু বলছি যারা সামনে সম মানে প্রশংসা করে আপনার পিছনে সমালোচনা করে বা আপনাকে তোষমত করছে বা প্রলোভন দেখাচ্ছে যারা অতি বিনয়ী বা অতিভক্তি বা যাদের নিতম্বদেশ ক্ষুদ্র পেট লম্বা যাদের ঘাড়ের পৃষ্ঠদেশ মানে লম্বা বা খুব মানে মোটা আর কানা খোড়া কুজো বা যা যা বললাম এই টাইপের লোকগুলো থেকে একটু দূরে থাকবেন তাতে দেখবেন আপনারা ভালো থাকবেন কারণ মানুষ যেন একান্তই দরকার কারণ আমাদের যাই করি না কারণ ধরুন বিবাহ ক্ষেত্রে হোক বন্ধু বন্ধুস্থাপনের ক্ষেত্রে হোক বিজনেসের পার্টনার হোক বা যে কোনো লেনদেন বা যে কোনো সম্পর্ক ক্ষেত্রে যদি এই অনুমান বিদ্যা জানা যায় বা শেখা যায় তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ হবে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শ্রীগোবিন্দ ইউটিউব চ্যানেল